তুমি চমৎকারী, তুমি হেনো প্রতিযোগা যদি থাকে গাড়ি। ও হেরা নারী তুমি চমৎকারী, তুমি হেনো প্রতিযোগা যদি থাকে গাড়ি। ও হেরা নারী তোমাক বুঝিব নোৱাৰি, সেই কারণে কিনি ললু মই বুলেট গাড়ি। ভালকে চলাব হে না জানো, লিলি তো পিছত উঠাই বাগরি পড়ু। তথাপিতো তোর মায়াই মোক এরা নাই, তোর প্রেমত হাবু দুবু কি যে করু হাই। তথাপিতো তোর মায়াই মোক এরা নাই, লিলি তো বিলসে কলু আই লভ ইউ হাই। ও হেরা নারী তুমি চমৎকারী, তুমি হেনো প্রতিযোগা যদি থাকে গাড়ি। ও হেরা নারী তোমাক বুঝিব নোৱাৰি, সেই কারণে কিনি ললু মই বুলেট গাড়ি। লিলি তোক দিলু আনি, হাতৰ খাৰু কাণৰ কেৰু চিটি গোল্ডৰ কিনি। ও হেৰ লিলি তোক দিলু আনি, হাতৰ খাৰু কাণৰ কেৰু চিটি গোল্ডৰ কিনি। ও হেৰ লিলি মানি বেগ মোৰ খালি, ঘৰত সদায় পইচা খুজি খাই থাকো গালি। ঘৰৰ পৰা নিদিলেও পলাই আনিম তোক, সঁচা কথা কবি কিন্তু ভাল পাওঁনে মোক। মন্দিৰত দিয়া পাতিম তই আৰু মই, তোৰ মাৰ বাপেৰক নকৰোঁ যে ভয়। মন্দিৰত দিয়া পাতিম তই আৰু মই, তোৰ মাৰ বাপেৰক নকৰোঁ যে ভয়। ও হেৰা নাৰী তুমি চমৎকাৰী, তুমি হেনো প্ৰতিযোগা যদি থাকে গাড়ি। ও হেৰা নাৰী তোমাক বুজিব নোৱাৰি, সেই কাৰণে কিনি ললো মই বুলেট গাড়ি। লিলি কিনো মৰম দিলি, তোৰ প্ৰেমত পৰি জীৱন হ'ল খেলি মেলি। ও হেৰ লিলি কিনো মৰম দিলি, তোৰ প্ৰেমত পৰি জীৱন হ'ল খেলি মেলি। ও হেৰ লিলি বকি থাক খালি, ঘৰখন মই কেনকে পাতো পকেটত নাই লালি। পালত মোৰে চাকৰি যে নাই, গাৰ্লফ্ৰেণ্ড বনাই লৈ ফচি গ'লো হাই। চাকৰি বিচাৰি মই হাবা থুৰি খাওঁ, ভেটি নিদিয়া বাবে চাকৰি নাপাওঁ। চাকৰি বিচাৰি মই হাবা থুৰি খাওঁ, ভেটি নিদিয়া বাবে চাকৰি নাপাওঁ। ও হেৰা নাৰী তুমি চমৎকাৰী, তুমি হেনো প্ৰতিযোগা যদি থাকে গাড়ি। ও হেৰা নাৰী তোমাক বুজিব নোৱাৰি, সেই কাৰণে কিনি ললো মই বুলেট গাড়ী। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটে কল বাংলা। এই যে গানটি শুনলেন, এই গানটি হচ্ছে অসমীয়া পাহাড়ি গান, অসাধারণ গান। আর অসমীয়া গানগুলো সবসময়ের জন্য ভালো হয়, কেননা অসমীয়া গান হচ্ছে মাটির গান, তাদের সবই মানে সুরগুলো লোকসঙ্গীত সুর, যে কারণে খুবই ভালো।
অসমীয়া সুর মাটির সুর, যে কারণে যে কোনো অসমীয়া গান খুবই ভালো লাগে, খুবই জনপ্রিয়তা এবং সবারই ভালো লাগে। এই কারণে অসম থেকে প্রচুর শিল্পী বেরিয়ে এসেছে, সব শিল্পী ভারতবর্ষে জনপ্রিয়তা লাভ করেছে। যেমন ভূপেন হাজরিকা আছেন ভারতবর্ষের মধ্যে একজন সেরা শিল্পী, তাছাড়া জুবিন আছে, আরও বিভিন্ন রকম শিল্পী আছে যারা ভারতবর্ষের মধ্যে খুবই নাম করেছে, অসাধারণ কিছু গান এবং তাদের সুর। এই কারণে অসমীয়া সুর মাটির সাথে যুক্ত থাকে, ওদের মাটির গান বলা হয়। অসমীয়া যে কোনো গান ওদের সুরগুলো একটু ভিন্ন টাইপের, ফোক টাইপের, আর ফোক সং সবই যত আছে খুবই জনপ্রিয়তা আমাদের যেখানে আছে। আমাদের এখানে যেমন পাহাড়ি গান আছে, ভাটিয়ালি আছে, এরকম অনেক ফোক সং আছে যেগুলো খুবই ভালো লাগে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গলবাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে গানটি শুনলেন, এই গানটি হচ্ছে একটি অসমীয়া গান, অসমীয়া ফোক সংয়ের টাইপের। আর আপনারা সবাই জানেন কি না জানি না, অসমীয়া সুরটা একটু ফোক টাইপের হয়, ওদের সুরগুলো মাটির সুর, মাটির সাথে মিশে থাকে, যে কারণে শুনতে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের যে একটি গান শোনালাম, আরও আপনি কিছু গান শোনাবো, সেই গানের সাথে আজকে আমি কিছু ফুল নিয়ে এসেছি। দেখুন, কিছু গানের সাথে আমি কিছু ফুল দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে এক ধরনের গোলাপ ফুল। আমাদের এখানে যে ধরনের গোলাপ ফুল ফোটে আসলে ঠিক সেই ধরনের গোলাপ ফুল নয়, একটু ভিন্ন টাইপের, অসাধারণ, দেখতে খুবই ভালো লাগছে। দেখুন, এই ধরনের গোলাপ ফুল সচরাচর আমাদের এখানে খুব একটা চাষ হয় না, যদিও একই রকম দেখতে লাল। দেখুন গোলাপ ফুল মাঝখানে, আবার দেখুন একটু সাদা একটু আছে ডিজাইন, খুবই সুন্দর গোলাপ ফুলগুলো, অসাধারণ দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমি যে ধরনের গান শোনাই আপনাদের, অনেকেই আছেন যে কমেন্টস করেন, তারা খুবই ভালো লাগে তাদের, যার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইসব ধরনের গানগুলো আপনারা সবাই তো জানেনই যে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয়, যেহেতু কপিরাইট ফ্রি সং, অনেক কপিরাইট ফ্রি সং আছে দেখা যায়, কিন্তু যখন ইউজ করা হয় তারপর দেখা যায় কপিরাইট ক্লেম চলে আসে, এই কারণে অনেক সমস্যা হয়, আর এই চেক করতে গেলেও অনেক সমস্যা হয়। আজকে যে গানটি আমি আপনাদের শোনালাম, এই ধরনের গান আমি এখন পর্যন্ত আমি চ্যানেলে আপলোড দিইনি, আজকে প্রথম দিলাম। তাই যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন, তাহলে এর পরবর্তীকালে আমি আরও এই ধরনের গান আপলোড দিতে পারবো। অসমীয়া গান আপনাদের কেমন লাগলো? যদি আপনারা আরও শুনতে চান, আমার কাছে এই গান আরও আছে, যদি আপনারা এই ধরনের গান আরও শুনতে চান অসমীয়া গান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে হ্যাঁ আপনারা শুনতে চান, তাহলে আমি আপলোড দেবো। আর আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি আর এই ধরনের গান আপলোড দেবো না, কেননা এগুলো, এই গানের সুর ভালো হলে কী হবে, যেহেতু ভাষাটা একটু আলাদা, অসমীয়া ভাষা অনেকেই বোঝেন না, যে কারণে হয়তো ভিউয়ার্সরা বুঝবে না, তাই শুনবে না। তাই দেখবো আগে এই গানটি কেমন চলে, আপনারা যদি সত্যিকারই ভালো সাড়া দেন তাহলে পরবর্তীকালে আমি আরও এই ধরনের গান আপনাদের উপহার দেবো। জানি না কেমন লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে এই গানটি। অসমীয়া গান এবং অসমীয়া গানের সুর সবসময়ের জন্য ভালো হয়, মাটির সুর। আপনারা যদি শুনতে চান তবেই আমি এই গান আবার আপলোড দেবো। এই ধরনের গান আমার কাছে কিছু আছে অসমীয়া, আমার কাছে তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, তাই আপনাদের কাছে বললাম আপনারা কমেন্টস করবেন। আরেকটি কথা আছে যে আপনারা সবাই জানেন যে আমি ইউটিউব সম্বন্ধে টিপস দিয়ে থাকি, আমার এটা হচ্ছে টেক চ্যানেল, আমার প্রথম দিকের সব ভিডিওই টেক সম্বন্ধে আছে, আমার প্রথমেই ফেস ক্যাম ভিডিও করা আছে, বিভিন্ন রকম টিপস দেওয়া আছে আপনাদের। যদি ইউটিউবের কোনো সমস্যা হয় আমার, দেখুন প্রথমে অনেক ভিডিও আছে, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ইউটিউবে যে কোনো সমস্যার জন্য, সে চ্যানেল মনিটাইজ হোক কিংবা আপনার অ্যাডসেন্সের প্রবলেম হোক, যে কোনো সমস্যার জন্য আমি আছি। আমাকে একজন কমেন্টস করেছে যে তার নভেম্বর মাসের পেমেন্ট এখনও আসেনি, ফার্স্ট পেমেন্ট, সে ফার্স্ট পেমেন্ট পেয়েছে,
তার ফার্স্ট পেমেন্ট এখন পর্যন্ত আসেনি। অনেকেই এই ধরনের সমস্যা অনেকের আছে কিনা জানি না, কিন্তু আমাকে একজন কমেন্টস করেছে। এইবার কথা হচ্ছে কি, প্রথম ফার্স্ট পেমেন্ট একটু সবারই দেরি হয়। আপনি যখন প্রথম পেমেন্ট পাবেন তখন প্রথম পেমেন্ট সবারই একটু দেরি হয়, কিন্তু এত দেরি হয় না। আমারও যেমন ফার্স্ট পেমেন্ট একটু দেরি হয়েছিল, কিন্তু সেকেন্ড পেমেন্ট আরও বেশি দেরি হয়েছিল, ফার্স্ট পেমেন্ট খুব একটা দেরি হয়নি। তাই আপনাদের বলবো, প্রথম পেমেন্ট একটু হয়তো দেরি হবে, তারপর থেকে একবার পেমেন্ট পেয়ে গেলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, কন্টিনিউ আসতে থাকবে। কিন্তু ফার্স্ট পেমেন্ট আপনাদের পেতে একটু লেট হবে, সবাই জানবেন যে, কেননা ইউটিউব থেকে যে টাকাটা আসে সেই টাকাটা আমেরিকা থেকে আসে অ্যাডসেন্সের মাধ্যমে কিংবা সুইফট কোডের মাধ্যমে, অনেক রকম প্রসেস পার হয়ে তারপর আসে, তারপর চেক করা হয় আপনার টাকাটা যখন ভারতে আসে সুইফট কোডের মাধ্যমে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার টাকাটা চেক করে যে হঠাৎ করে এই অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসলো কেন, কী কারণে টাকা আসলো, নাও তো ডলার, ডলারটা আসলো কী কারণে, ডলারটা আসলো সঠিক উপায় কি না, ইন্ডিয়ান গভর্নমেন্ট ভালো করে চেক করবে, চেক করে তারপর আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। এই কারণে ফার্স্ট পেমেন্ট পেতে সবারই একটু দেরি হয়। ঘাবড়াবেন কিছু না, ঘাবড়ানোর কোনো ব্যাপারও নেই, ইউটিউবের টাকা ঠিক আপনি পেয়ে যাবেন, ফার্স্ট পেমেন্ট একটু দেরি হবে, তারপর থেকে একবার পেমেন্ট পেয়ে গেলে আপনার আর কোনো সমস্যা হবে না, একবার নিয়মিতভাবে আপনি টাকা পেয়ে যাবেন। তাছাড়া কিছু ব্যাংক আছে যে ব্যাংকেগুলো একটু দেরি হয়, যেমন গভর্নমেন্ট ব্যাংকগুলো একটু দেরি হয়, ডিলে করে ওরা, কেননা ওইখানে যে কর্মচারীগুলো আছে তারা যেহেতু সরকারি কাজ তো ঢিলে ঢেলা ভাব। কিন্তু আপনি পাবলিক ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি 21 তারিখ ইউটিউব রিলিজ করে তো টাকা, অনেকেই আছেন 23 তারিখ 24 তারিখ টাকা পেয়ে যান, মানে একদিন পরই অনেকে টাকা পেয়ে যান। কিন্তু গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো কী হয়, সেখানে 4 দিন 5 দিন 7 দিন কোনো সময় 1 সপ্তাহ লেগে যায়। তাই ঘাবড়ানোর কিছু নেই, ফার্স্ট পেমেন্ট একটু দেরি হবে কিন্তু আপনারা ঠিক পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার।